আসসালামু আলাইকুম বাংলা গ্রামার কারক থেকে জব এবং অ্যাডমিশন পরীক্ষায় আসা বিগত সালে সকল প্রশ্নের সমাধান করব আজ আশা করি ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাক্যে বাংলাদেশের পথটি কোন কারকের কোন বিভক্তি এনে বাংলাদেশ একটি দেশের নাম বা একটি স্থানের নাম বোঝাচ্ছে সেটা হলো অধিকরণের ষষ্ঠী বিভক্তি হবে বাবাকে বড্ড ভয় পায় কোন কারকের কোন বিভক্তির উদাহরণ এখানে বাবাকে অপাদানের কে বিভক্তি কোনো শব্দের মাধ্যমে বা কোনো পদের মাধ্যমে যদি ভয় ভীতি বা আবেগ এবং বিচ্যুতি বোঝায় তাহলে সেটা অপাদানকারক হয় গুরুজনে ভক্তি করো এখানে গুরুজনে কোন কারক এটি হল কারক পুকুরে মাছ আছে বাক্যে পুকুরে শব্দটি কোন অধিকরণ কারক এটা হলো ঐকদেশিক পুকুরের কোন জায়গায় মাছ আছে এটা কেউ জানে না পুকুরে সব জায়গায় থাকতে পারে এখানে সামগ্রিক করতে ঐকদেশিক হয় কুকর্মে বিরত হও এটি কোন কারক অপাদান কারক কোনো কিছু থেকে বিরত বিচ্যুত বা সংকোচিত ভয় এগুলো বোঝালে সেটা অপাদান কারক হয় জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায় এখানে সাধনায় কোন কারকের কোন বিভক্তি এটা করণের সপ্তমী বিভক্তি কিসের মাধ্যমে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা করণ হবে আমরা কিসের মাধ্যমে কীর্তিমান হতে পারি সাধনার মাধ্যমে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যে স্বাধীনতার কোন কারকের কোন বিভক্তি এটা হলো নিমিতার্থের ষষ্ঠী বিভক্তি টাকায় টাকা আনে এই বাক্যের টাকাই কোন কারকের কোন বিভক্তি এখানে কিসে টাকা আনে টাকায় এখানে টাকাই হবে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা কোন কর্তা এখানে মা হলো প্রযোজক কর্তা মা নিজে কাজটি করছে না শিশুটিকে দিয়ে কাজটি করাচ্ছে তাই এটি প্রযোজক কর্তা আমাদের একটি গল্প বলুন এই বাক্যে আমাদের কোন কারকের কোন বিভক্তি এটি হলো কর্মের ষষ্ঠী বিভক্তি যে গল্পটি বলবে তিনি হলো কর্তা আর যারা শুনবে তারা হলো কর্ম এখানে তার হাসিতে মুক্তা ঝরে এখানে হাসিতে শব্দটি কোন কারকের সপ্তমী বিভক্তি এটি হবে অপাদান কারকের সপ্তমী বিভক্তি অপাদানে পঞ্চমী বিভক্তি কোনটি দুধ হইতে ঘি হয় হতে থেকেছে এগুলো সব পঞ্চমী বিভক্তি বর্ষাকালে সাপের ভয় এখানে সাপের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হলো অপাদানে ষষ্ঠী বিভক্তি ভয় এবং বিচ্যুতি অর্থে এখানে অপাদান কারক হয়েছে আমারে তুমি করিবে ত্রাণ এই নহে মোর প্রার্থনা বাক্যে আমারে শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মকারকের সপ্তমী হবে সম্পাদন কারকের উদাহরণ কোনটি দিনে দয়া করো স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না কোন কারকের কোন বিভক্তি এখানে স্কুল হল অপাদানে শূন্য বিভক্তি প্রচলিত আইনে এই অপরাধের যোগ্য শাস্তি বিধান সম্ভব এই বাক্যে আই নেই কোন কারকে কোন বিভক্তি এটা করণের সপ্তমী কারণ এখানে আইন দ্বারা বোঝাচ্ছে আর দ্বারা দিয়া কর্তৃক তখন করণ হয় বাবা বাড়ি নেই বাড়ি পথটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের শূন্য বিভক্তি এখানে বাড়ি স্থান বোঝাচ্ছে এই জন্য এটা অধিকরণ হবে কর্মবাচ্যে কতায় কোন বিভক্তি হয় কর্মবাচে বিভক্তি হয় ভাবাধিকরণে সর্বদাই কোন বিভক্তির প্রয়োগ হয় ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় স্কুল পালিয়ে কেউ নজরুল হয় না এখানে স্কুল কোন কারকের কোন বিভক্তি এটি হলো অপাদানের শূন্য বিভক্তি শরতে ধরাতল শিশিরে ঝলমল পঙ্কটির শিশিরে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা করণের সপ্তমী হবে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এখানে তোমার কোন কারকের কোন বিভক্তি এখানে তোমার কোন কারকের কোন বিভক্তি সম্পদানের ষষ্ঠী বিভক্তি খেজুর রসে গুড় হয় কোন কারক খেজুর রসে গুড় হয় এটি হলো অপাদান কারক লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বাড় বেড়েছে এই বাক্যে শিমুল গাছটির কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে ষষ্ঠী বিভক্তি হবে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি এটা হলো করণের সপ্তমী অন্ধদের আলো দেও এখানে অন্ধদের কোন কারকের কোন বিভক্তি এটা সম্প্রদান কারক নিঃস্বার্থে কাউকে কোনো কিছু দান বা দেওয়াকে কে সম্প্রদান কারক হয় শুক্রবার স্কুল ছুটি বাক্যটিতে শুক্রবার কোন বিভক্তি অধিকরণের শূন্য বিভক্তি বাংলা ব্যাকরণের কোন কারকের অন্তর্ভুক্তি নিয়ে রবীন্দ্রনাথের আপত্তি ছিল করণ কারক অপাদানকারক সম্পদান কারক উত্তর হবে সম্পদান ভয় নাই হবে জয় কোন কারকের কোন বিভক্তি এখানে ভয় হলো অপাদানে শূন্য বিভক্তি আমি তোমাকে বই দেব এই বাক্যে গৌণকর্ম হল তোমাকে আর বই হলো মুখ্য কর্ম স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না স্কুল শব্দটি কোন কারকের কোন বিভক্তি উত্তর হবে অপাদানের শূন্য বিভক্তি স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না এখানে স্কুল কোন কারকের কোন বিভক্তি অপাদান কারক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ভয় কোন কারকের কোন বিভক্তি কর্মে শূন্য সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এই বাক্যে ঔষধ কোন কারকের কোন বিভক্তির উদাহরণ এটা হলো কর্মকারকের শূন্য বিভক্তি মনে পড়ে সেই জ্যোষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন এখানে পাঠশালা পথটি কোন কারকের কোন বিভক্তি অপাদানে শূন্য কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে বাবাকে বড্ড ভয় পায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যে স্বাধীনতার কোন কারকে কোন বিভক্তি নিমিতাত্মে ষষ্ঠী বিভক্তি মূর্সিত হইয়া বীর রথেতে পড়িল বাক্যে রথেতে কোন কারক এটা হলো অধিকরণ কারক শেষটাই সব হয় কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় এই বাক্যে ঔষধ কোন বিভক্তির উদাহরণ এটা হলো কর্মকারকে শূন্য বিভক্তি আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ কারকে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলা ছিল নিম্নরে কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে চাবুক মার রাজার দুয়ারে হাতি বাঁধা দুয়ারে শব্দটি কোন কারক এটি একটি অধিকরণ কারক বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক এটি অপাদান কারক কান্নায় শোক কমে এখানে নাই কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ এটি হলো ঐকদেশিক অধিকরণ জিজ্ঞাসিবে জনে জনে এখানে জনে জনে কোন কারকের কোন বিভক্তি কর্মের সপ্তমী ভিকারীকে ভিক্ষা দাও কোন কারকের কোন বিভক্তি সম্প্রদানের চতুর্থী ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী গাড়ি স্টেশন ছাড়লো এখানে স্টেশন কোন কারকের কোন বিভক্তি অপাদান কারকের শূন্য বিভক্তি গুণহীনে ত্যাগ করো বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের সপ্তমী এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে ছেলে কর্মে শূন্য বজ্রে তোমার বাজেবাসী এখানে বজ্রে কোন কারকের কোন বিভক্তি অপাদানে সপ্তমী এত সট্টা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাকা কোন কারকের কোন বিভক্তি এখানে মধুতে করণে সপ্তমী বিভক্তি নিম্নের কোনটি বিভক্তি নয় পর্যন্ত সব জিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অপাদানের সপ্তমী কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক এটি অধিকরণ কারক বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে কর্ত্রিকারকের সপ্তমী রয়েছে তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণে সপ্তমী এখানে ব্যাকরণে ব্যাকরণে হবে অধিকরণের সপ্তমী জগতে কীর্তিমান হও সাধনায় জগতে কীর্তিমান হও সাধনায় বাক্যে সাধনায় কোন কারকের কোন বিভক্তি এটি করণের সপ্তমী কালির দাগ দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে কালীর এটি হলো করণের ষষ্ঠী আমার যাওয়া হয়নি আমার কোন কারকের কোন বিভক্তি কর্তাই শূন্য ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি বাঘে মহিষে এক ঘাটে জল খায় যখন কর্তা দুইজন কর্তা একই কাজ করবে তখন সেটা ব্যতিহার কর্তা হয় ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে এখানে ছাত্রটিকে কোন কারকের কোন বিভক্তি হবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি কারক নির্ণয় করুন লোভে পাপ পাপে মৃত্যু এখানে লোভে ও পাপে দুইটাই অপাদান কারক গাড়ি স্টেশন ছাড়ল কোন কারক গাড়ি স্টেশন ছাড়লো এটা কারক শুধু বিগে দুই ছিল মোর ভূই এখানে ভূই কোন কারকের কোন বিভক্তি ভুই হলো কর্মের শূন্য পড়াশোনায় দাও বাক্যে পড়াশোনায় কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে টাকায় হলো করণ কারকের সপ্তমী তিলে তৈল হয় তিলে শব্দটি কোন কারক এটি অপাদান কারক জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে সপ্তমী বিভক্তি যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয় কারক বলা হয় আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন বিভক্তি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এটি হলো অধিকরণের ষষ্ঠী বিভক্তি ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় রূপতত্ত্ব দশে মিলে করিকাজ বাক্যে নির্দেশিত কারক হলো কর্তৃকারক কলসটি কানায় কানায় পূর্ণ কোন কারকের কোন বিভক্তি স্থানাধিকরণে অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা কোন কারকের কোন সর্ব অঙ্গে হলো অধিকরণে সপ্তমী বিপদে মরে রক্ষা করো বিপদে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অপদানের সপ্তমী গুরুজনে করো শ্রদ্ধা এখানে গুরুজনে কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর হবে সম্পদানের সপ্তমী অপশনে উত্তর নাই অন্ধজনে দয়া করো এখানে অন্ধজনে কোন বিভক্তি সম্পদানের সপ্তমী বাদলের ধারা ঝরে ঝর ঝর এখানে বাদলের শব্দটি বা পথটি কোন কোন কারকের কোন বিভক্তি অপদানের ষষ্ঠী বিভক্তি ঘরেতে ভোমোর এলো গুনগুনিয়ে ঘরেতে কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পথটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বিভক্তি নতুন ধান্যে হবে নবর্ণ ধান্যে পথটি কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী কাননে কলি সকলি ফুটিল এই বাক্যে কাননে কোন কারক বিভক্তি অধিকরণে সপ্তমী অধিকরণ সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে জমি থেকে বাড়ি দেখা যায় এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী কুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে পদে কোন কারক ও যুক্ত হয়েছে উত্তর হবে কর্তিকারকের সপ্তমী যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক পলাতক দাসে দাও স্বাধীনতা এই বাক্যে দাসে কোন কারকের কোন বিভক্তি সম্পদানের সপ্তমী আয়ু যেন পদ্মপাতার নীর এই বাক্যে পদ্মপাতার এটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণ কারক এটি হবে অধিকরণ কারক এত শটটা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাকা এই বাক্যে মধুতে কোন কারক করণ কারক রহিম ধোপাকে কাপড় ধুতে দিল ইহা কোন কারক কর্মকারক অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণের শূন্য বিভক্তি হবে নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী এই নদীর মাছ বড় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণে ষষ্ঠী আলোয় আধার কাটে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে আলোয় শব্দটি হলো করণে সপ্তমী খনিতে সোনা পাওয়া যায় বাক্যের নিম্নরেক শব্দটি কোন কারকের কোন বিভক্তি হবে খনিতে এটা হলো অপাদানে সপ্তমী গুণহীনে ত্যাগ করো নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মে সপ্তমী আমি কি ডরাই সকি বিকারী রাঘবে বাক্যে রাঘবে কোন কারকের কোন বিভক্তি অপদানে সপ্তমী খালেদ বই পড়ে এখানে বই কোন কারকের কোন বিভক্তি কর্মে শূন্য ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়ামে শব্দটি বা পথটি কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট শব্দটি কোন কারকের কোন বিভক্তি হবে কর্মের শূন্য অল্প শোকে কাতর এখানে শোকে পথটি কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণে সপ্তমী গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য পাতায় পাতায় পড়ে শিশির পাতায় পাতায় পড়ে নিশির শিশির পাতায় পাতায় কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী হবে মাঠে ধান ফলেছে বাক্যে মাঠে কোন কারক স্থানাধিকরণ তিনি চোখে দেখেন না বাক্যের চোখ কোন কারক এটা হল করণ কারণ তিনি চোখ দ্বারা দেখেন না ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকের কোন বিভক্তি কর্মকারকের শূন্য বিভক্তি হাতের কাজ দেখাও এখানে হাতের শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণের ষষ্ঠী বাড়ি ঘুরে এসো বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি বাড়ি ঘুরে এসো এখানে বাড়ি হলো অধিকরণের প্রথমা আমাদের একটি গল্প বলুন এখানে আমাদের শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হলো কর্মের ষষ্ঠী আজকে নগদ কালকে ধার এখানে আজকে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণের দ্বিতীয় প্র ভাতে রবি লহিত বরণ এখানে প্রভে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী শুক্রবার স্কুল বন্ধ এখানে স্কুল শব্দটি হলো অধিকরণের শূন্য আমাকে যেতে হবে আমাকে শব্দটি কোন কারকের কোন বিভক্তি হবে দ্বিতীয়া চোখ দিয়ে জল পড়ে এখানে চোখ দিয়ে অপাদান কারকের তৃতীয় বিভক্তি কি সাহসে ওখানে গেলে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের সপ্তমী কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি আরিফ বই পড়ে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি গোয়ালে গরু আছে আমার গানের মালা আমি করবো কারে দান বাক্যে কারে শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের সপ্তমী পরাজয়ে ডরে না বীর পরাজয়ে শব্দটি কোন কারকের কোন বিভক্তি অপাদানে সপ্তমী হবে কপল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যে কপল শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের শূন্য ধন হইতে সুখ হয় না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অপাদানে পঞ্চমী কোনটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ আমারে তুমি রক্ষা করো অধিকারণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি আগামীকাল বাড়ি যাব সে তোমাকে ভয় পায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি তোমাকে শব্দটি হলো অপাদানে দ্বিতীয় বিভক্তি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এখানে তোমার শব্দটি কোন কারকের কোন বিভক্তি হবে শব্দটি হবে সম্পদানে ষষ্ঠী বিভক্তি এই বনে বাঘের ভয় নাই এখানে বাঘের শব্দটি কোন কারকের কোন বিভক্তি অপাদানের ষষ্ঠী আমি বই পড়ি এখানে বই শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের প্রথমা বাড়ি থেকে নদী দেখা যায় এখানে বাড়ি থেকে কোন কারকের কোন বিভক্তি অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী পাঠে হলো অধিকরণের সপ্তমী সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না এখানে ঝিনুকে কোন কারকের কোন বিভক্তি অপাদানে সপ্তমী কালির দাগ দাও এখানে কালির কোন কারকের কোন বিভক্তি করণের স্বস্তি পরের দিন উৎসব বাক্যের মাঝে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে দিন হলো অধিকরণ কারক সে নাচে তটিনি জল টলমল করে এই বাক্যে জল শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের শূন্য নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন ভূতকে আবার কিসের ভয় এখানে ভূতকে এটি হলো অপাদানের দ্বিতীয় বিভক্তি তাহলে তুমি লাটি খেলতে জানো না এখানে লাটি কোন কারকের কোন বিভক্তি করণের শূন্য বিভক্তি অধিকরণ কারক কত প্রকার অধিকরণ কারক তিন প্রকার কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কারক নির্ণয় নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এখানে রাস্তা শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণের শূন্য বিভক্তি পাগলে কি না বলে বাক্যে পাগলে শব্দটি কোন কারকের কোন বিভক্তি হবে কর্তায় সপ্তমী বিভক্তি নৌকায় নদী পার হলাম এখানে নৌকায় কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না এখানে স্কুল হলো অপাদানের শূন্য বিভক্তি এই সাবানে কাপড় কাঁচা চলবে না এখানে সাবানে কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী করণের সপ্তমী দশে মিলে করিকাজ বাক্যে দশে কোন কারকের কোন বিভক্তি কর্তিকারকের সপ্তমী পড়াশোনায় মন দাও পড়াশোনায় কোন কারকের কোন বিভক্তি অধিকরণের সপ্তমী